শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে বিভিন্ন অঙ্গনের নেতৃত্বে পরিবর্তনের জোরালো দাবি উঠছে। সে ধারাবাহিকতা এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বেও পরিবর্তনের দাবি জানালেন বাংলাদেশ ক্রিকেট দলের একাধিক ক্রিকেটার। একই সঙ্গে ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তারা। ক্রিকেট বোর্ডের বিপক্ষে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস, রুবেল হোসেন এবং নুরুল হাসান সোহান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিসিবির নজিরবিহীন দুর্নীতি নিয়ে অভিযোগ তোলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজে দেওয়া এক পোস্টে ইমরুল জানান, স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে। বিসিবি অনেক ক্রিকেটারের কেরিয়ার ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ তুলেছেন কায়েস। তিনি বলেন, সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম, বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সবাই জানেন। কত প্লেয়ারের কেরিয়ার যে ধ্বংস করছে তারা, শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে। খেলোয়াড়দের সঙ্গে ন্যূনতম সম্মান দেখানো হয় না। ইমরুল কায়েসের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একইভাবে নিজের অভিব্যক্তি তুলে ধরেন ক্রিকেটার রুবেল হোসেন। তিনি ফেসবুকে লেখেন, গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে ধ্বংস করার নেপথ্যে থাকা ব্যক্তিরা দেখলাম বলছে দেশে সুশাসন চায়। শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারণে অসংখ্য ক্রিকেটারের কেরিয়ার ধ্বংস করে দেওয়া হয়েছে। ক্রিকেটারদের কেরিয়ার ধ্বংস করে দেওয়া ব্যক্তিরা এখন ক্ষমতার পালাবদল দেখে রং বদলানোর চেষ্টায় আছে। একইভাবে চন্ডিকা হাথুরুসিংহে সহ তার অবৈধ কাজে সহায়তা করে দেশের ক্রিকেটকে ধ্বংস করা ব্যক্তিদের অন্তত আর কোনো দায়িত্বে দেখতে চাই না। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবার প্রথমবারের মতো বাংলাদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী হয়েছিলেন। জানুয়ারিতে মন্ত্রিত্ব পাওয়ার মাত্র ৬ মাসের মাথায় কঠিন পরিস্থিতির সম্মুখীন তিনি সহ তার রাজনৈতিক দল। ইমরুল কায়েস দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন, যদিও তিনি নিয়মিত খেলছেন বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে। জাতীয় দলে তার বাদ পড়া নিয়ে গড় স্ট্রাইক রেট কম থাকার যুক্তি দেখানো হলেও তার বাদ পড়া নিয়ে বিতর্ক রয়েছে। এর আগে লাল সবুজের জার্সিতে তিন ফরম্যাটে ১৩১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৩৭ বছর বয়সী এই তারকা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।